আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। তো সবার আগে বলে নিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিনিয়ত দেখতে থাকো গুরুত্বপূর্ণ যে কোনো নিউজ অথবা প্রশ্নগুলোর সমাধান অথবা গুরুত্বপূর্ণ সাজেশন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে নিও ফেসবুকে, যাতে তোমার বন্ধুরা এর থেকে উপকৃত হয়। এবং ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এর লিংক দেওয়া আছে, ক্লিক করলেই জয়েন হয়ে যেতে পারো আমার সাথে। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। তো চলো আজকে অর্থনীতির সঠিক উত্তরগুলো প্র্যাকটিস করা যাক। আমি প্রশ্ন বলবো, তার সাথে সাথে উত্তর বলে দিব, যাতে সবার প্র্যাকটিস হয়ে যায়। এবং প্রশ্ন বলার সাথে সাথে যারা পারো তারা নিজেরা ট্রাই করে নিবে। তো চলো দেখি প্রথমটা। ব্যক্তি মালিকানার ধারণাটি প্রথম গ্রহণ করেন কে? ব্যক্তি মালিকানার ধারণাটি প্রথম গ্রহণ করেন কে? একের ঘ নাম্বার অ্যারিস্টটল। ব্যক্তি মালিকানার ধারণাটি প্রথম গ্রহণ করেন কে? অ্যারিস্টটল। ভূমিবাদের মতে উৎপাদনশীল খাত বলতে কোন খাতকে বোঝায়? ভূমিবাদের মতে উৎপাদনশীল খাত বলতে কোন খাতকে বোঝায়? দুয়ের আনসার হচ্ছে ক নাম্বার কৃষি খাত। দুয়ের আনসার হচ্ছে ক নাম্বার কৃষি খাত। অর্থনীতির সমস্যা হলো বহু নির্বাচনী প্রশ্ন। আনসার হচ্ছে খ, এক এবং তিন হবে সঠিক আনসার। এক হবে অসীম অভাব এবং তিন হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। উদ্দীপক থেকে চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে। জাবেদা চাল কিনতে বাজারে গিয়ে দেখল দাম অনেক বেড়ে গেছে। ফেরার পথে দেখল রাস্তায় একটি বড় গাড়িতে করে সরকার ন্যায্য মূল্যে চাল বিক্রি করছে। জুবেদার দেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে? চার নম্বরের প্রশ্ন হচ্ছে, আনসার হচ্ছে ঘ, মিশ্র অর্থব্যবস্থা। জুবেদার দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত আছে। যাই পরের গুলোতে প্রশ্ন। জুবেদার দেশের অর্থব্যবস্থায় আনসার হচ্ছে পাঁচের ঘ, প্রয়োজনে সরকার দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করে। প্রয়োজনে সরকার দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করে। ছয় নম্বর, কোনটি আন্তর্জাতিক সম্পদের অন্তর্ভুক্ত? ছয়ের আনসার হচ্ছে ঘ নাম্বার মহাসাগর। ছয়ের আনসার হচ্ছে ঘ মহাসাগর। তারপর সাত নম্বর হচ্ছে, পত্নীতলায় কোন খনিজ সম্পদ মজুদ আছে? সাতের আনসার হচ্ছে খ নাম্বার চীনামাটি। খ নাম্বার চীনামাটি। তারপর তামা ব্যবহৃত হয়ে থাকে, বহু নির্বাচনী প্রশ্ন। আনসার হচ্ছে খ নাম্বার দুই এবং তিন। দুই হচ্ছে মুদ্রা তৈরিতে এবং তিন হচ্ছে বৈদ্যুতিক তার তৈরিতে তামা ব্যবহৃত হয়। নয় নম্বর প্রশ্ন হচ্ছে, আয়েশা বেগমের মাসিক আয় 3,035,000 টাকা। সে সারা মাসে তার সংসারে 32,000 টাকা খরচ করে। তার বাৎসরিক সঞ্চয় কত টাকা? নয়ের আনসার হচ্ছে খ নাম্বার 36,000 টাকা। আনসার হচ্ছে খ নাম্বার 32,000 টাকা। তারপর দশ নম্বর, মূলধনের মালিক কি পায়? দশের আনসার হচ্ছে ক নাম্বার সুদ। মূলধনের মালিক কি পায়? আনসার হচ্ছে ক, সুদ। তারপর হচ্ছে এগারো নম্বর, বাংলাদেশের 23টি গ্যাস ক্ষেত্রে গ্যাস মজুদের পরিমাণ কত ঘনফুট? আনসার হচ্ছে এগারোর ক নাম্বার 13,223.149 বিলিয়ন। আবার বলছি, আনসার হচ্ছে ক নাম্বার 13,223.149 বিলিয়ন। তারপর হচ্ছে
12 নম্বর, একটি দেশের মূল ভূখণ্ডের কমপক্ষে কত ভাগ বনাঞ্চল থাকা দরকার? একটি দেশের মূল ভূখণ্ডের কমপক্ষে কত ভাগ বনাঞ্চল থাকা দরকার? আনসার হচ্ছে 12। 12 হচ্ছে গ নম্বর সঠিক আনসার, 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। তার সাথে সাথে বই থেকে প্র্যাকটিস করে নিও, আমাদের দেশে বর্তমানে কত পার্সেন্ট বনভূমি আছে? বাংলাদেশের কোথায় পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে? আনসার হচ্ছে 13 ক নম্বর, হরিপুরে। পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে। আনসার একটা উদ্দীপক। তারপর 14 প্রশ্ন নম্বর, সজীবের একটি গার্মেন্টস কারখানা আছে, সেখান থেকে এ বছর শেষে তার প্রচুর উৎপাদন হয়েছে, পরবর্তী বছর আরও উৎপাদনের আশায় সে আরও 10টি সেলাই মেশিন যোগ করে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, সজীব তার উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কোনটির ব্যবহার পরিবর্তন করেছে? আনসার হচ্ছে 14 ঘ নম্বর, প্রযুক্তির ব্যবহার করেছে, প্রযুক্তির পরিবর্তন করেছে, ব্যবহার পরিবর্তন করেছে। তারপর 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নটা আগে দেখি, উৎপাদনের ক্ষেত্রে এরূপ পরিবর্তন, আনসার হচ্ছে 15 গ নম্বর, বলতে 2 এবং 3 হচ্ছে সঠিক আনসার। 2 হচ্ছে জিএনপি বৃদ্ধি করে, 3 হচ্ছে এনএনপি হ্রাস করে। 15 পর্যন্ত আমার গেল, তারপরেরগুলো বলতেছি। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিনিয়ত দেখতে থাকো গুরুত্বপূর্ণ নিউজ এবং সাজেশনগুলো। তারপর 16 নম্বর, নিচের কোনটি সমষ্টিগত সম্পদ, ষোলোর আনসার হচ্ছে খ নম্বর, ডাকঘর, সমষ্টিগত, এটি রাষ্ট্রীয় সম্পদ। তারপর হচ্ছে শ্রমের মালিক কে, সতেরোর হচ্ছে আনসার ক নম্বর, শ্রমিক, শ্রমের মালিক শ্রমিক। রানা তার মায়ের সঙ্গে ঘরে বসে মাটির ফুলদানি, ফুলের টব ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে, এখানে রানা ও তার মায়ের কাজ কোন শিল্পের অন্তর্গত? আঠারোর আনসার হচ্ছে ঘ নম্বর, কুটির। সকালের কাঁচা বাজার কি ধরনের বাজার, উনিশের আনসার হচ্ছে ক নম্বর, অতি স্বল্পকালীন, যেগুলো শুধুমাত্রই সকালে বসে তারপর চলে যায়, সেগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। আমরা বাজারের শ্রেণীবিভাগটা পড়ে নিতে হবে, এ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। আমি একটি যে শর্ট সাজেশন দিয়েছি সেখানে বলে দিয়েছি এবং যে চারটি প্রশ্ন দিয়েছি গুরুত্বপূর্ণ সেখানেও বলে দিয়েছি। যাই হোক, উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে কি বলে? বিশের হচ্ছে আনসার খ নম্বর, বর্তুকি, সরকার যেগুলো প্রদান করে তাকে সেগুলোকে বর্তুকি বলে। ভিডিওর কমেন্টে দেওয়া আছে একটি শর্ট সাজেশন এবং একটি গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের, লিঙ্ক, চাইলে দেখে নিতে পারো সবাই, এবং সে থেকে যাতে সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো তার জন্য আমি এগুলো লিঙ্কে দিয়ে দিয়েছি, যাতে অন্যত্র খুঁজে না হও, হয়রান না হও, অথবা আমার এসএসসি প্লে লিস্টে গেলে সেই সাজেশনগুলো পেয়ে যাবে। তারপর যাই আছে 21 নম্বর, কোন বাজারে ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য অনুপস্থিত, একুশের আনসার হচ্ছে গ নম্বর, একচেটিয়া বাজার, ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য অনুপস্থিত। 22 নম্বর, কোন ফার্ম তার পণ্যের দাম কিছুটা বৃদ্ধি করলেও এর চাহিদা, বাইশের আনসার হচ্ছে খ নম্বর, শূন্য হয় না, তারপর হচ্ছে 23-24-এর জন্য একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, উদ্দীপকটা দেখে নাও ভালো করে। স্বল্প উৎপাদন, স্বল্প আয়, স্বল্প চাহিদা, স্বল্প বিনিয়োগ, স্বল্প মূলধন। এখানে প্রশ্ন হচ্ছে 23 নম্বর,
উপরের চিত্রটি কোন বিশেষ অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে উপরের চিত্রটি কোন বিশেষ অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে 23 আনসার হচ্ছে খ নাম্বার দারিদ্র্যের দুষ্টচক্র দারিদ্র্যের দুষ্টচক্র খ নাম্বার আনসার তারপর 24 নাম্বার উক্ত অর্থনৈতিক অবস্থা কোন ধরনের দেশে বিদ্যমান উক্ত অর্থনৈতিক অবস্থা কোন ধরনের দেশে বিদ্যমান 24 প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার আনসার হচ্ছে ঘ নাম্বার অনুন্নত ও উন্নয়নশীল অনুন্নত ও উন্নয়নশীল তারপর 25 নাম্বার প্রশ্ন আমি আজকে 25টাই দিব এর বেশি দিব না তো 25টাই ভালোভাবে প্র্যাকটিস করো ব্যাট এর পূর্ণ অভিব্যক্তি কি ব্যাট এর পূর্ণ অভিব্যক্তি কি 25 নাম্বার প্রশ্নের আনসার হচ্ছে গ নাম্বার ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাট এর পূর্ণ রূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো সবাইকে শেষ করছি আজকের এখানেই 25টার মাধ্যমেই এবং গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো আপলোড করে দিয়েছি সেটা ভালোভাবে দেখে নিও এবং কিভাবে ফুল মার্কশিট সহ ফুল প্রতিটি সাবজেক্টের মার্ক সহ কিভাবে মার্কশিট পেতে হয় আমার একটি কন্টেন্ট অলরেডি আসতেছে রেডি করতেছি সেটা দিয়ে দিব এবং আমার ওয়েবসাইটের লিঙ্ক তার সাথে দিয়ে দিব আমার ওয়েবসাইটে গেলেই ফুল প্রতিটি সাবজেক্টের মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখতে পারবে অথবা কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে হয় সবার আগে তাও আমি বলে দিব ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকো সবসময়